ডিসক্লেমার, এই ভিডিও সব ইনফরমেশন বিভিন্ন টিভি নিউজ রিপোর্ট থেকে নেওয়া হয়েছে, সঙ্গত কারণে এখানে কারো চেহারা দেখানো হবে না। তবে নিউজ যদি ভেরিফাই করতে চান অনলাইনে সার্চ দিলেই পেয়ে যাবেন। প্লিজ, পাখির সাউন্ড শুনতে পারতেছেন? জি, আপনারা আমাকে ময়মনসিংহ শান্তি দেন নাই। ঢাকায় আমার স্টুডিও ছেড়ে ময়মনসিংহে আসার পর আমি যে এভাবে আটকায় যাবো তা আমি কোনোদিন বুঝি নাই। বাট আটকায় যাওয়ার পরও ভাবছিলাম যাই হোক অ্যাটলিস্ট এখন আর কোনো কিছু করা লাগবে না, শুয়ে বসে দিন কাটায় দিব। কিন্তু না, আমার পুরান যত ভিডিও আছে সব জায়গায় আপনারা কমেন্ট করা শুরু করছেন, ভাই নতুন ভিডিও বানান, ভাই কোয়ারেন্টাইন নিয়ে ভিডিও বানান, ভাইরাস নিয়ে ভিডিও বানান, লকডাউন নিয়ে ভিডিও বানান। না, আমি বানাবো না। আমি আর 10টা ইউটিউবারের মতো না যে জিনিস ট্রেন্ড থাকবে সেটা নিয়ে আমি ভিডিও বানাবো। হ্যালো হ্যালো অন্তিক ভাইয়া, আমরা ডেটল থেকে বলছিলাম। ভাইয়া, আমরা ভাবছিলাম যে এই রিসেন্ট প্যান্ডেমিক নিয়ে আপনি যদি কোনো ভিডিও বানাতেন তাহলে আমরাও স্পন্সর করতে পারতাম আর সচেতনতাও ছড়াতো। তো যেটা বলতেছিলাম, এই বর্তমান সিচুয়েশন নিয়ে কিন্তু আসলেই ভিডিও বানানো উচিত, এটা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তো আর দেরি কিসের, চলুন শুরু করা যাক। আমি আপনি বা বর্তমানের কেউ এই পরিস্থিতির জন্য রেডি ছিলাম। এই প্যান্ডামিকের পর একটা জিনিস কি খেয়াল করছেন, আমাদের মধ্যে প্যানিক কিন্তু ভাইরাসের চেয়ে বেশি মানুষ ছড়াচ্ছে। টিভিতে নিউজ আসে যে আমাদের দেশের এপিক মানুষগুলা কি কি এপিক কাজ করতেছে কারণ তারা এই ভাইরাসকে পাত্তাই দেয় না, আর এদিকে উই আর লাইক আয় হায় কর সাংবাদিক জিজ্ঞেস করলো এত টয়লেট টিস্যু কেন কিনতেছেন, মহিলা বললো সবাইকে কিনতে দেখলাম তাই আমিও কিনছি। এটা দেখার পর আমার মহিলাকে বলতে ইচ্ছা করতেছিল, ম্যাম এত বড় জিনিসকে শরীরে ঢুকার আগে আমি বুঝবো না, এত বড় জিনিস আমার শরীরে হামদাইলে কি আমি বাসুন? দোষ কিন্তু ওনার না, দোষ কারোরই না। সত্যি বলতে সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা বারবার চিৎকার করে বলতেছে গেট সিরিয়াস, কিন্তু তারপরেও অনেক মানুষ দুন্দার মতো তাকায় আছেন, উল্টাপাল্টা কাজ করতেছে। মাই ওপিনিয়ন ইজ আই থিঙ্ক আমাদের আরো বেশি মিডিয়াম ইউজ করা উচিত এটা বুঝাতে যে মানুষ কি কি ভুল করতেছে। আপনি আমার ভিডিও ইউটিউবে দেখতেছেন, আরেকজন হয়তো বা ইউটিউব চালায় না, সে ফেসবুক চালায়, আরেকজন হয়তো বা খালি সে টিকটক দেখে, আরেকজন হয়তো সোশ্যাল মিডিয়াতেই নেই, সে হয়তো বা নিউজ পেপার আর টিভি দেখে, হইতেই পারে। সো এই প্রত্যেকটা মিডিয়াম ইউজ করে যদি তাদেরকে বোঝানো যাইতো যে হ্যাঁ আপনারা কি কি ভুল করতেছেন তাহলে আই গেস কাজ দিত। বাট দেন এগেইন, এটা আমার ওপিনিয়ন, কেউ পাত্তা দেয় না। এক্স্যাক্টলি, বাট এটা বলা যায় যে হতাশ হয় না, নিউজে যে এপিক মানুষগুলাকে দেখায় তারাই বাংলাদেশের 16 কোটি মানুষ না, আরো মানুষ আছে। এই খালি এপিক মানুষগুলাকে দেখে সবাইকে জাজ করার দরকার নাই। এই যে টিভি নিউজ রিপোর্টাররা, তারা কিন্তু বেশ ভালো কাজই করতেছে, তাদের জন্যই সব নিউজ আমরা ঘরে বসে পাচ্ছি। দেন এগেইন, কিছু নিউজ রিপোর্টার আছে, হায় রে, মসজিদে জামাতে নামাজ পড়া থামাইতে বলছে সরকার কারণ অনেক মানুষের গ্যাদারিং হয় ওইখানে, হুইচ ইজ নট সেফ। এই জন্য সরকার বলছে যে এখন থেকে মসজিদে 5-7 জনের বেশি মানুষ জামাত পড়তে পারবে না। আসলে কি এই নিয়ম মান্য হচ্ছে? এইটা দেখার জন্য ওইদিন টিভিতে দেখলাম সাংবাদিক 10-12 জন মিলে মসজিদে হাজির, ধাক্কাধাক্কি করে ছবি তুলতেছে। আমার প্রশ্ন দেশে গিয়ে লাভটা কি হলো তাইলে? বাট দেন এগেইন, বিইং পজিটিভ, সমস্যা নাই, বাসায় গিয়ে ডেটল সাবান দিয়ে হাত ধুলে সব ঠিক হয়ে যাবে। খুব বাজে ছিল। আচ্ছা সরি, আচ্ছা অনেক বাইরের মানুষ নিয়ে কথা বললাম, এবার আমি ঘরের মানুষ নিয়ে কথা বলি। এই দুনিয়াতে বর্তমান সিচুয়েশন নিয়ে সবচেয়ে বেশি যদি কেউ প্যানিক করে থাকে তাহলে সেটা আই থিঙ্ক আমার আম্মু। আম্মু পুরা বাসাটাকে লেজের একটা টয়লেট বানায় ফেলছে। আমি যখন ময়মনসিংহে আসি তখন এই ভাইরাসের আতঙ্ক কেবল শুরু হয়েছে। আমি গাড়ি থেকে নামলাম, 6 মাস পর বাসায় আসছি ঢাকা থেকে, কই আমার আম্মু দৌড়ায় আসবে আমার কাছে, বলবে আহা আমার ছেলেটাকে কতদিন পর দেখলাম, নাও বাবা মিষ্টি খাও। ইয়ে বন্ধন তো প্যার কা বন্ধন হে। কিন্তু না, আম্মু আমারে ঘরে ঢুক দেহি দিল না। হাজার খানিক স্টেপের পর আমি আমার ফ্যামিলির দেখা পাইলাম ফাইনালি, অ্যাজ ইফ এই ভাইরাস খালি আমাকেই অ্যাটাক করবে, অন্য কাউকে না। বিশ্বাস হয় না, দাঁড়ান নিজে দেখেন। সো এটা আমাদের ময়মনসিংহের বাসা, ওকে, এন্ড সাপোজ আপনি এই গেট দিয়ে ঢুকবেন,
আমার আব্বু আম্মুর সাথে দেখা করার জন্য। ওয়েট, প্রথমে আপনাকে করোনা স্পেশাল বেসিনে হাত ধুইতে হবে। লিটারালি এই বেসিনটা করোনা স্পেশাল, এখানে লাগানো হয়েছে, এখানে আপনি হাত ধুবেন, এখানে আপনি পা ধুবেন। আমার হাত ধোয়া শেষ, আমি এখন বাসায় যাব। ওয়েট, প্রথমে নিজেকে স্প্রে করে নাও। ফাইনালি ঢুকতে পারছি, ইয়েস, এখন আমি আমার আব্বু আম্মুর সাথে দেখা করবো। ওয়েট, আরেকটা বেসিন। হাই, ফাইনালি দুই তলায় আমার আব্বু আম্মু। ইয়েস ইয়েস, আই এম কামিং। হ্যালো, আই এম কামিং। নো, আবার নিজেকে স্প্রে করে নাও পারলে, এটা হাতে পরে নাও আর এটা মুখে পরে নাও, এরপরে আব্বু আম্মুর সাথে দেখা করো, তাই না? নাও অন্তিক, সব শেষ, এই লাস্ট স্টেপ, এই হ্যান্ড ওয়াশটা দিয়ে ভালো করে হাতটা ক্লিন করো। আর না, বহুত হইছে, এটা এখন বহুত বারবার হইতেছে, বলে দিলাম। কিন্তু এটা তো ডেটল এর হ্যান্ড ওয়াশ। আরে ডেটল, আই লাভ ডেটল, ডেটল ছাড়া আমার চলেই না। ও বাই দ্য ওয়ে, আমার আব্বু কিন্তু কম না, সো আমার আব্বু এই ফ্রি টাইমে আমাকে ড্রাইভিং শিখাচ্ছে, ফ্রি টাইম আছে, সো ওয়াই নট, ওইটাতে আমার সমস্যা নাই। আমার সমস্যা ড্রাইভিং এর আগে যে কাহিনীটা, আব্বু আমাকে আর আমার বোনকে ঘর থেকে বের করে ড্রাইভিং শিখানোর নামে, এরপর আব্বু আরো 10 মিনিট লাগাবে অ্যান্টিসেপটিক লিকুইড পানিতে মিশায় এটাকে বালতিতে করে আনতে, এরপর আধা ঘন্টা লাগে আব্বু গাড়ির দরজা জানলা স্টিয়ারিং হুইল সিট সব জায়গায় ওই পানি দিয়ে ভাসায় দিবে, কারণ সেফটি। গাড়ি ক্লিন করো, গাড়ি ক্লিন কর। আমি হাত ক্লিন না করে দরজা ধরছি, আমার হাতে ভাইরাস ছিল, তার মানে পুরো গাড়িতে ভাইরাস। আচ্ছা বাই দ্য ওয়ে, অ্যালকোহল মাখা গাড়ি যদি আমি চালাই তাহলে কি এটা ড্রাঙ্ক ড্রাইভিং হবে? এখন অনেকে জিজ্ঞেস করছেন আমার কোয়ারেন্টাইন দিনকাল কেমন যাচ্ছে। উইয়ার্ড, কখনো কি আপনাদের কবি সাহিত্যিক রোগ হিট করছে? করে নাই, আমাকে করছে। এই রোগটা একটা ইন্টারেস্টিং রোগ, আপনি ঘরে একা একা বসে থাকবেন, কিছু করার নাই, ফেসবুক স্ক্রল করতেছেন, কেউ আপনাকে কিছু বলতেছে না, কিন্তু হঠাৎ হঠাৎ আপনার মনে হবে, আরে গাছের পাতাগুলো এত সুন্দর, আরে পাখি উড়ে যাচ্ছে, আরে হাওয়াগুলো কি সুন্দর আমার চুলের সাথে খেলা করে যাচ্ছে, হচ্ছেটা কি? এটাই আপনার কবি সাহিত্যিক রোগ। এই কারণে আপনি মোটেও সিরিয়াস মানুষ না হওয়ার পরেও আপনি ডিপ ডিপ চিন্তা ভাবনা করবেন এবং নেক্সট ইয়ার বইমেলায় একটা কাব্যগ্রন্থ আপনার লেখা হয়ে যেতে পারে। সো এই ডিপ হিটটাই আমার লাগছে। আমি জাস্ট কোনো মতে নিজেকে আটকে রাখছি ফেসবুকে আজ এর কাব্যিক স্ট্যাটাস দেওয়া থেকে। আমি কি পারবো নিজেকে সামলাতে? জীবন কতই আজব, আমি ভাবি কিভাবে আমি এই জীবন পেলাম, কেন আমি এই ভূখণ্ডে হাঁটতে পারছি। পরে আমি বুঝতে পারি কারণ আমার আব্বু আম্মুকে পয়দা করছে, অবভিয়াস। যাই, এই রঙিন পাতা, এই পুকুরের জল, আমার চোখ করে টলমল, এক সেকেন্ড, আমার চোখ করে টলমল, মনের এই গ্লানিগুলো যাক ঘুছে চলে যাক, কেউ আমার কাছে আসলে আমি বলি খবরদার কাছে আসবি না, দূরে থাক। জোক সেপারেট, সবাইকে বলতেছি এই কয়েকটা দিন একটু সাবধানে থাকেন, সুস্থ থাকেন, সচেতন থাকেন, বুঝতে পারতেছেন? এটা সার্ভাইভ করতে পারলে আপনি আপনার বাচ্চা কাচ্চাদেরকে বলতে পারবেন, তোমার দাদা একসময় খালি পায়ে স্কুলে হাঁটা যাওয়া নিয়ে ভাবনিত, আমরা কি করছি জানো, আমরা রীতিমতো একটা প্যান্ডেমিক পার করছি ব্রো। ইয়াও, সবই পসিবল হবে যদি আপনি বাইরের মানুষ থেকে 6 ফিট করে দূরে থাকেন আর উল্টাপাল্টা চোখে নাকে মুখে হাত না দেন, সাবান কিংবা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করেন, মানে আমি বলতেছি না ডেটলটা ইউজ করতে হবে, বাট ডেটলটা ইউজ করলে খারাপ হয় না, ইউ নো। Life, প্যারাহীন